হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে রফিক ভিডিও ডায়রি পার্ট 91 91তম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রফিক খন্দকার। আমি প্রথমে সবার কাছে দুঃখ প্রকাশ করবো, আই এম এক্সট্রিমলি সরি, গতকালকের আমার 90 পার্টটা রেকর্ডিংটা এত বাজে সাউন্ড ছিল, আমি আসলে বুঝতে পারিনি। আমি এটাকে টেস্ট করছিলাম ওটাকে ঠিকঠাক করার জন্য, এই টেস্ট করতে গিয়ে ভালো করতে গিয়ে ওটা বেশি খারাপ হয়ে গিয়েছে, ওটার সাউন্ডটা খুব বাজে ছিল, আমি খুবই লজ্জিত এর জন্যে। অথচ আমি কিন্তু গতকালকে 2 লাইন আমার নিজের লেখা শুরু করা গানও গেছি, আমি ভাবলাম এটা দর্শকদের বা শ্রোতাদের অনেক ভালো লাগবে, কিন্তু সাউন্ডটা যে এমন খারাপ হবে এটা ভাই আমি আসলে আমি বুঝতে পারিনি। পরে আমি আমার আমি তো যেহেতু ডেলি প্রতিদিন ব্লগ প্রতিদিন করি, আমি ব্লগটা যখন শেষ করলাম তখন আমার হাতে সময় নেই, যার কারণে আমি আর তখন নতুন করে করতে পারলাম না, ওটাই আমি আপলোড করে দিয়েছি। তো আবার আমি দুঃখিত গতকালকের এই বাজে সাউন্ড কোয়ালিটির জন্য। তো আশা করি আপনারা ভালো আছেন। আজকে হচ্ছে 1 এপ্রিল, এপ্রিল ফুল। এপ্রিল ফুল নিয়ে অনেক অনেকগুলো গল্প আছে। আপনারা জানেন যে অনেক ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় একটা লেখা বহু বছর থেকে চলে আসছে, সেটা হচ্ছে যে এপ্রিল মাসে সে মানে সম্ভবত সেটা ফ্রান্স না কোন একটা ফ্রান্স তো কোনো একটা দেশে, যাই হোক এটা আছে যে মুসলিমদেরকে সেই সময় ভুল তথ্য দিয়ে তাদেরকে এক জায়গায় জড়ো করে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এরকম একটা গল্প প্রচলিত আছে এবং এগুলো প্রচুর মানুষ সবসময় শেয়ার করে। এগুলো একটা পর্যায়ে আমার অনেক মানুষ এটা বিশ্বাস করে, কিন্তু বস্তু তো আসলে কোনো ইতিহাসে পৃথিবী থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো ইতিহাসে এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। এটা তাহলে একটা গুজব, আসলে বোকা বানানো হয়। হ্যাঁ, মুসলিমদেরকে আসলে বোকা বানানো হয়, যারা এটা বিশ্বাস করে তাদেরকে আসলে বোকা বানানো হয়, কারণ এটা একটা ভুল বিষয়টা দিয়ে মানুষের মধ্যে প্রচার করা হয়, আর যারা এটা এটা মানুষ না বুঝে বোকার মতো শেয়ার করে আর এটাকে বিশ্বাস করে, এইটাই হচ্ছে বোকা বানানোর একটা অন্যতম একটা বিষয়। আসলে আপনারা দেখেন এই এই আমি উইকিপিডিয়াতে আছি, এপ্রিল ফুল নিয়ে যা কী কী লেখা আছে, এপ্রিল ফুল ডে প্রতি বছর এপ্রিল মাসের প্রথম দিন পালিত হওয়া এই দিনকে বলা হয় আর কি। তো এখানে আসলে এপ্রিলের এই দিনে প্রতিবেশীদের উপর কৌতুক করার জন্য একটি দিন হিসেবে সর্বত্র স্বীকৃত। এপ্রিল ফুলস ডে এর কিছু প্রিকার্স হলো, এটি রোমান হিলারীয় উৎসব, ভারতের হোলি উৎসব এর মধ্যযুগীয় ফুল ফিস্ট জড়িত, মানে অনেকটা ভালো ভারতের হোলি উৎসবের মতো। চশমের ক্যান্টারবরি টেলস এর সাথে জড়িত এই দুইটা ভাগ ছিল, নান প্রিসিস্ট টেল, যাই হোক আধুনিক পণ্ডিতের বিশেষ এই পাণ্ডুলিপি অর্থাৎ আসলে চশম যা লিখেছেন তা অনুসরণ করেন পরাধীনের প্রথম পৃষ্ঠটা। আচ্ছা যাই হোক, এই যে হিলারি ও বোকাদের ভোজ, প্যারিসের সিজদা বেদার, বাইবেলের কাহিনী, চসারে ক্যান্টারবেরি টেলস, জুলিয়ান ওদের বর্ষপঞ্জি, এগুলো হচ্ছে এই এইসব নিয়ে লেখালেখি আর কি। তো মূলত আসলে এই এই জিনিসটা নিয়ে প্রচুর মানুষের মধ্যে একটা মানে কী বলবো একটা প্রচুর আছে, বিশ্বাস আছে, তারা বিশ্বাস করে যে এটা মনে হয় এরকম 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 বিভিন্ন ধরনের একটা বিশ্বাস তারা করে। আসলে আদতে কিন্তু এপ্রিল ফুল নিয়ে এরকম কোনো ইতিহাস নাই, টোটাল এটা ফলস এবং মিথ্যা। আপনারা যারা বিশ্বাস করবেন নিজেদেরকে বিশ্বাস করবেন, এটা আপনারাই বোকা হচ্ছেন, বিশ্বাস করাই মানে হচ্ছে বোকা হওয়া, তারাই হচ্ছে এপ্রিলের ফুল। আপনারা এপ্রিল ফুল এখানে আমি উইকিপিডিয়া যেটা দেখতে পাচ্ছি এখানেও এই যে একই বিষয়গুলো আছে, প্রতিবেশীদের সাথে মানে মজা করার যে দিনগুলো এগুলো আর নতুন কোনো কিছু কিন্তু নেই। আচ্ছা, আমরা এপ্রিল ফুল থেকে সরাসরি আমরা 1 এপ্রিল উইকিপিডিয়াতে চলে যাই, আজকে বিশেষ কিছু আছে কি না। আজকে ঘটনাবলীর মধ্যে আছে 1859 নাদিয়া টাউন কমিটি নামে নবদ্বীপ পৌরসভা স্থাপিত হয়, জন্ম নিকোলাই গোগোল, রুশ লেখক। 1800 নিকোলাই গোগোল, গুগল কিন্তু অনেকটা অনেকটা কাছাকাছি কিন্তু গুগল আর গোগোল নামটা। 1908 আব্রাহাম মাসলো একজন আমেরিকান মনোবিজ্ঞানী, 1932 রশিদ চৌধুরী 21 পদকপ্রাপ্ত বাংলাদেশ চিত্রশিল্পী। 21 রশিদ চৌধুরী খুব সম্ভবত উনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে যতদূর আমার মনে পড়ে। 1983 ফ্রাঙ্ক রিবেরি, ফরাসি ফুটবল খেলোয়াড়। আজকে আমার ব্যাটারি চার্জ কম, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি এই কাজটা করে তারপরে খেতে বসবো। আমি দুঃখিত, আমি খুব বেশি চার্ম নিয়ে আজকে কথা বলতে পারছি না। এপ্রিলে এক অনেক দেশে এপ্রিল ফুলস ডে বা ফুলস ডে হিসেবে পরিচিত তত্ত্বসূত্র। আচ্ছা, এই এই মৃত্যু উল্লেখযোগ্য কেউ কারোর মৃত্যু নেই আজকে। আজকে চলুন, আজকে কিছু হট টপিকস আছে, তার আগে আমি আপনাদের একটা ভয়ঙ্কর বাজে জঘন্য একটা নিউজ ভিডিও আপনাদেরকে দেখাবো। বাংলাদেশে ফেসবুকে বিভিন্ন গ্রুপে প্রকাশ্য প্রকাশ্যে আর কি মদ, ভদকা এই ধরনের নিষিদ্ধ জিনিস বিক্রি করা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে, আমি সেই একটা ভিডিও আপনাদেরকে আজকে এখন দেখাতে চাই। আপনারা আশা করি দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা দেখে। আমি এটা ডেস্কটপ ভার্সনে রেখেছি, ভদকা কোথায় দেখুন। এই যে
নীরব চৌধুরী নামে অ্যাড দিয়েছে বাই সেল এক্সচেঞ্জ এই এই গ্রুপে। আমি এটাকে একটু সরিয়ে দিই। এই যে ফুল ইম্পোর্টেড উইথ ইনটেক বোটল অরিজিনাল, পার বোটল প্রাইস 200 টাকা, ফুল বক্সড 4000 টাকা, সেল নাম্বার এত এত এত। আপনারা আপনারা দেখুন এই যে বোতলের ছবিগুলো এখানে দেওয়া আছে। আমি এটা কিন্তু দুপুরে আমি পাই, তারপর ওখান থেকে আমি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখি জাস্ট আমি কথা বলার জন্য। আপনারা চিন্তা করে দেখেন এখানে কমেন্টগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কমেন্টগুলো কতগুলো মানুষ কমেন্ট করেছে। তাদের সবার দরকার, এক বোতল নিট হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি লাগবে, একটা কুষ্টিয়া বা কোথায় কোথায় ঢাকার বাইরে পাঠানো যাবে কিনা, তারা এরকম বিস্তৃত মানে বিস্তৃত ভাবে তারা লিখেছে অনেক কিছু। তাদের তারা কে কোথায় থেকে এই মত পেতে পারে, এটা ফেসবুকে আমি জানি না ফেসবুকের রুলসের মধ্যে পড়ে কি না, কিন্তু বাংলাদেশের আইনে এটা অবৈধ, এটা এইটুকু আমি আমার জানা মতে আমি জানি। যদি আমার কোনো ইনফরমেশন ভুল না থেকে থাকে তাহলে বাংলাদেশে এটা একটা বেআইনি কার্যকলাপ। আপনারা দেখুন এখানে এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনার কি বলে এই কে কে কী কী চাচ্ছে, দিস ইজ রিয়েল ভদকা বা সবাই প্রশ্ন করছে। এটা সকালে ভিডিও আমি তখন দেখেছি এটাতে 222টা সর্বশেষ দেখে 222টা লাইক, পরে তখন পর্যন্ত 40টা ছিল, সম্ভবত এটা 1000 ছাড়িয়ে গেছে। মানুষের মত কতটা দরকার, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মত বিক্রি হচ্ছে, দুধের বিজ্ঞাপন দেন কেউ আপনাকে, আপনার 2-4 জনের বেশি নক করবে না। এদের বাচ্চা আছে তারা হয়তো ভুল করে নক করতে পারে, এর বাইরে কিছু না। আপনার আপনাদের দেখাচ্ছি এই যে এই যে নীরব চৌধুরী এবং বাইসেল এক্সচেঞ্জের নীরব চৌধুরী নামে যে ছেলেটা একে আমি দেখাচ্ছি আর কি। আমার এটা স্ক্রিন রেকর্ড করা, আশা করি চলে আসবে। তখন ইন্টারনেট স্পিড একটু স্লো থাকার কারণে আমি খুব বেশি ফাস্ট করে করতে পারিনি, তো এখন হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, এই যে চলে এসছে, এটা হচ্ছে এই গ্রুপ বাইসেল এক্সচেঞ্জ, এই গ্রুপে এই কাজগুলো করা হয়, এই গ্রুপের মধ্যে আছে। এই আপনাদেরকে দেখে আমি এটা আগে রেকর্ড করে রাখা ছিল, আপনারা দেখলে তো বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই মদের বিজ্ঞাপনগুলো দেওয়া আছে, চেক ইনবক্স, সবাই ইনবক্স ইনবক্স প্লিজ, সবার কত মদ দরকার, সবাই ইনবক্স করছে, তাদের এত বেশি মদের দরকার, তারা মদের উপরেই আছে, এটার উপরেই বাঁচে। চিন্তা করতে পারেন আমাদের সংস্কৃতি, আমাদের দেশ, আমাদের ধর্মীয় মূল্যবোধ, মূল নৈতিকতা কোথায় গিয়ে ঠেকছে। আমরা মদটা খেয়েছি শুধু ছিলি, আমাদের আমাদের জেনারেশনটা কি এই ছেলেটার আইডিয়া আর কি। এই ছবি আপনাদেরকে ছবি দেখাই, এই ছেলেটার ছবি দেখুন আপনারা, এর নাম হচ্ছে মনে হয় কি মামুন না কি, ও নীরব চৌধুরী, নীরব চৌধুরী এর নাম। যাই হোক এটা আসল না ফেক আইডি তা তো জানি না, তবে হয়তো বা আসল না হতে পারে অথবা হতেও পারে, কে কাকে চেনে, এমন হতে পারে যেটা আসল আইডি অথবা নাও হতে পারে। তো এই একটা ভয়ঙ্কর একটা অবস্থা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু। সরাতে পারছি না, তো এটা ছিল আজকের অন্যতম একটা বিষয়। চলুন এই ভিডিওটা আমরা ক্যান্সেল করে বরাবরের মতো আমরা আমি নিউজে চলে যাই। এটাকে আমি সরানোর চেষ্টা করছি, কিন্তু জানি না এটা সরছে কি না। আচ্ছা সরে গেছে। এখন আমি আজকের অন্যতম কী টপিক্স প্রথম আলোতে বা এইসব কী কী টপিক্স আছে, খানদের প্রশংসায় ভাসলেন কারিনা খানরা, কারিনা কাপুরকে অনেক প্রশংসা করেছে, কারণ হাজব্যান্ড একজন সাইফ আলী খান, সে নিজেও একজন খান। এসএসসিতে ফেল মাশরাফি, অভিযান শেষ, আস্তানে নারী সহ 3 লাশ, এটা সম্ভবত অপারেশন ম্যাক্সিমাস নট সিম্পল। দারিদ্র ও জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে কাজ করুন প্রধানমন্ত্রী বলেছেন। এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি, মাশরাফিকে এক ম্যাচ নিষিদ্ধ করা আছে ওভার ডিলে করার জন্য, আধা ঘন্টা সময় উনি মনে হয় বেশি লাগিয়ে ফেলেছিলেন। ধর্ষণের শিকার শিশুটি রক্তক্ষরণ থামছে না, শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দ্বিতীয় শ্রেণী ছাত্রীকে ধর্ষণ করেছে 2 কিশোর পাষণ, এদের খালি এরকম করে 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 চাক চাক করে কাটা উচিত। প্রেম বিয়ে অতপর যা ঘটলো মার্কিন তরুণীর জীবনে, এ একটা মার্কিন আমেরিকান নাগরিক, সে এসে বাংলাদেশে এক সিএনজিওয়ালাকে বিয়ে করেছে এবং এইসব কাণ্ড। মডেল রাউধা, আমি গতকালকে হয়তো বলেছিলাম একজন, এই যে আপনাদের দেখায় উনি একজন মালদ্বীপিয়ান, মালদ্বীপে ওনার বাড়ি, তো উনি বাংলাদেশের রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে পড়াশোনা করতেন, মেডিকেলে সেকেন্ড ইয়ারে ছিলেন উনি। উনি ছিলেন ইন্টারন্যাশনাল একটা পত্রিকা ম্যাগাজিন ভোগ পত্রিকার মডেল, ভোগ একটা আন্তর্জাতিক পত্রিকা, উনি ইন্টারন্যাশনাল মডেল। তো উনি মারা যান সুইসাইড করে 2-3 দিন আগে, তো তারপরে তাকে রাজশাহীতেই তাকে ওখানে হাতেমালিক কবরস্থান সম্ভবত ওখানে তাকে সমাহিত করে দেয়। তার বাবা মা এসছে, এসে তারা আর ওখানে নিয়ে যেতে চায়নি, তারা এখানে তাকে বাংলাদেশেই সমাহিত করা হয়। নগরের সাহাব মকদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান সন্ধ্যায় বলেন, আমার হাতে এখনও প্রতিবেদন আসেনি, অফিসিয়ালি পাঠিয়ে থাকতে পারেন। আচ্ছা, তার সবাই
ভাবছে যে তার এই যে তাকে হেতেম খা কবরস্থানে তাকে দাফন করা হয় 12টার দিকে, রাউদা আল্লাহ রাউদা আতিফ বলা আল্লাহ ওনার দেহ, চেহারা অনেক মিষ্টি একটা মেয়ে, আমি জানি না এত সুন্দর একটা মিষ্টি মেয়ে সে এত ইন্টারেস্ট একটা মডেল সে কেন বা সুইসাইড করতে গেলো, এটা এটা একটা রহস্যজনক বিষয়, এটা হয় নাকি? তাই সে একজন সফল মানুষ, তার পিছনে কত মানুষ, এবং সে একজন ডাক্তারই পড়ছে, মানে তার তো কোনো কিছু অভাব নেই, তার চোখে কি নীল নয়না, তার সব তার চোখ দুটো ছিল নীল এবং এটার জন্য সে বিখ্যাত ছিল, নীল নয়না সমুদ্রে পানির মতো নীল। এরপর বাঙালি আজকে বিশেষ কিছু আছে কিনা? আচ্ছা, আইপিইউ সম্মেলন উদ্বোধন, জঙ্গি বিরোধী একাট্টা লড়াইয়ের ডাক। বাংলাদেশে মানে বিশ্বের অনেকগুলো দেশের এমপিদের একটা সম্মেলন হচ্ছে, এমপি যারা মেম্বার অফ পার্লামেন্ট তাদের সম্মেলন হচ্ছে, এবং প্রচুর লোকজন ঢাকায় এসেছে যার কারণে জাম কী বলবো যানবাহন পেতে একটু সমস্যা হচ্ছে, এবং যারা পুলিশ ছিল বা ট্রাফিকের যারা ছিল তারা সবাই রিকোয়েস্ট করেছে যে যেন কী বলে এই কটা দিন যেন কেউ ব্যক্তিগত গাড়ি না ব্যবহার করে বের করে থাকে। কতগুলো দেশের জন্য আমি তখন একবার দেখলাম যে অনেকগুলো দেশের 100 কতগুলো দেশের যেন প্রতিনিধি এসছে, এটা এটা একটা বিশাল সম্মেলন বাংলাদেশে, মানে 136তম অ্যাসেম্বলি উদ্বোধন করা হয়, প্রচুর লোকজন এখানে এসছে কয়েক হাজার এবং সবাই এমপি। তো সো এটা একটা বাংলাদেশের জন্য একটা, তারা বাংলাদেশের উন্নয়ন দেখলো দেখছে, এটা বাংলাদেশের জন্য ভালো একটা দিক। এছাড়া আর কি আছে, রাউদা মানাতন রিপোর্ট আত্মহত্যায় কাঠগড়া টাইগারদের ব্যাটিং, দিল্লিতে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে বিশেষ সম্মান, মোদি দিবে সম্মান, বিশেষ সম্মান, ভালো কথা আমাদেরকে যত, কিন্তু আমাদের কিন্তু তিস্তা চাই, মিস্টার মোদি তিস্তার কথা ভুলে গেলে চলবে না, লালন জুটি চার খানের চোখে কেমন কারি না। বাংলা নিউজের খবর প্রথম আলোতে আরেকবার চলে যাব, ব্লগার রাজীব শিশু রাকিব রাজন হত্যা 9 দিনের ভিতরে আলোচিত 3 মামলার রায়, এই 3টা মামলার রায় খুব দ্রুত দেওয়া হচ্ছে। বাংলাদেশ আমি তো এই আমার তো দেখি প্রচন্ড মাথা ঘুরছে, ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে মাথা ঘুরছে। আজকে গ্যালাক্সি 8S8 নিরাপদ এইসব, ফেসবুকে সরাসরি 360 ভিডিও এখন আরও সহজ ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ, এগুলো ছিল আজকের হট টপিকস। আর আর বিবিসি বাংলায় কিছু আছে কি না, বিবিসি বাংলা কোথায় একই জিনিস, উত্তরাখণ্ডে নদী জঙ্গলকে জীবিত মানুষের মর্যাদা দেওয়া হয়, এটা উত্তরাখণ্ডে দিচ্ছে। আচ্ছা, এছাড়া কি আছে, শেষ ম্যাচে কেন পারলো না বাংলাদেশ, কিছু করার নেই, ঢাকায় সারা বিশ্বের এমপিদের সম্মেলন যেটা বলছিলাম সেই রাতে যেভাবে গ্রেপ্তার হন শেখ মুজিব। এই ছিল আজকের রফিক ভিডিও ডায়েরি 91 পার্টের মূল বিষয়, আপনারা 91 পার্ট দেখলেন কিন্তু আপনারা তো তারিখ আপনাদেরকে বলা হয়নি, আজকে তারিখটা বলে নেবো এক ফাঁক দিয়ে, আজকে তো 1 এপ্রিল 2017 ছিল, সেই সাথে বাংলা তারিখ ছিল 18/4/1423 এবং 3 রজব 1438। আজকের মধ্যে এখানে শেষ করছি রফিক ভিডিও ডায়েরি পার্ট 91, ভালো থাকুন, ভালো রাখুন, বাই বাই।